শেখ হাসিনা বলছে তিন বেলা মাংস ভাত খায়, আরে কাঁঠাল রানী সে তো মাংস রাইখা কাঁঠাল খাওয়াইতে বলছে। বাংলাদেশ কি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালায়? অবশ্যই না, অবশ্যই না। তার কুচক্রী মহল এই দেশ চালায়, এই দেশ লুটপাটের রাজত্ব কায়েম করছে। এদের যদি লুটপাট না করতো আজকে আমরা রাজপথে আসতাম না, বাংলাদেশ সোনার দেশ গড়ত। মাংস রাইখা কাঁঠাল খাইতে বলে, বেগুন রাইখা পেঁপে দিয়া বেগুনি ভাজতে বলে, কুমড়া খাইতে বলে, আলু ভাত রেখে আলু খাইতে পারে, সে মানুষের দুঃখ কি বুঝবে? সে যখন রাস্তা দিয়ে যায় তার ডান ভাই অনেকগুলি পাহারাদার থাকে, সে কিন্তু মানুষের দুর্দশা দেখে না। আমরা নিজ রাজপথে হাঁটি, তৃণমূলে হাঁটি, গ্রামে হাঁটি, আমরা দেখে মানুষের কি দুর্দশা। সারাদিন পরে মাছ মাংস তো দূরের কথা, সে এসে বাংলাদেশে পাঙ্কাশে জাতীয় মাছ করা উচিত ছিল তার চিন্তায়। কারণ আমাদের দেশে আমরা সারা জীবন জানি ইলিশ মাছ জাতীয় মাছ, এখন বাংলাদেশ হয়ে গেছে পাঙ্কাশ মাছ জাতীয় মাছ। সেটা তার অবদান, তার উন্নয়নের ফসল। এটা আপনি নিজেরা দেখেন। আজকে দেখছি টিপু মুন্সি বলেছে যে বাংলাদেশের কত পার্সেন্ট লোক রাজার হালতে থাকে, ওই বেটা শালায় নিজে রাজার হালতে থাকে। বাংলাদেশের পেঁয়াজ কখনো খাইছেন 100 টাকা কেজি? সমস্ত তরকারি 100 টাকার উপরে। যারা দিন মজুর কাজ করে তারা সারাদিন পরে যে আয় করে সে আয়ে তারা 1 কেজি চাল 1 কেজি আলু কিনতে পারে না। বাংলাদেশ কোথায় ভালো আছে বলেন? আরে ওনারা যে হেফাজতে লুণ্ঠন করছে, হেফাজতে যে হত্যা করছে, এইটাই তার স্বীকার করে নিছে। এই কথার উপরে তার বিচার হওয়া উচিত, এই কথার উপরে তার মামলা হওয়া উচিত, এই কথার উপরে তার ফাঁসি হওয়া উচিত। ও তো নিজেই অপরাধী। চোর কোনোদিন চোর খোঁজে? চোরে সকালবেলা ঘুমের থেকে ওইটা ঘাটের পারে যাকে দেখে সে চুরি করে আসছে, ও যাকে দেখে তাকে মনে করে সেও আমার মতো চোর। চোরে চোর চিনে, চোরে কোনোদিন বলে না আমি চুরি করছি। সে চোর খুঁজে পাবে কোত্থেকে? তার ডান পাশে বাম পাশে সামনে পিছনে সব চোরের কারখানা। আমরা আজকে রাজপথে নেমেছি গণতন্ত্র মুক্তির দাবিতে। বাংলাদেশের মানুষ আমরা যারা আছি আমরা কেউ ভালো নেই, এটা আপনার বুঝতে হবে যে বাংলাদেশে গণতন্ত্র নেই, স্বাধীনতা নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোট চুরি। আজকের যে সরকার বাংলাদেশে আছেন সে একজন অবৈধ সরকার। আমরা যারা নতুন প্রজন্ম আছি আমরা আজও পর্যন্ত ভোট দিতে পারিনি যারা ভোটার ছিলাম। আমাদের সেই দাবির লক্ষ্যে আজকে রাজপথে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, খুবই অসুস্থ। তিনবারের প্রধানমন্ত্রী, তাকে সুচিকিৎসার জন্য বাহিরে পাঠানো একটা মানবিক দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করে এটা করা উচিত, সেইটার দাবির লক্ষ্যে আজকে আমরা রাজপথে। এই দেশে এখন রাহুগ্রাস চলছে। বাংলাদেশের মানুষ রাত্রে ঘুমাইতে পারে না, দিনে খাইতে পারে না, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। কাজেই আমরা এখন নামছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। আমরা জয় হব, জনতার বিজয় হবে, আমরা এই দেশকে মুক্ত করব। এই লক্ষ্যে আমরা নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আসছি।